পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডিএম রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে দেল কোরআনের হাকিকত কি। আজ এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেল কোরআনের অর্থ হচ্ছে হৃদয়ের কোরআন বা কলবের কোরআন। দেল কোরআন দ্বারা মূলত বোঝায় সেই কোরআনকে যে কোরআন সাধকের মস্তিষ্কে লৌহে মাহফুজে সংরক্ষিত থাকে এবং সাধকের প্রয়োজন অনুসারে সাধক তা তার অনুসারীদেরকে বা জগৎবাসীর কাছে ব্যক্ত করে থাকেন এবং সাধক তার নিজের জীবন এবং তার অনুসারীদের জীবনযাপনের যত সমস্যা আছে তার সমাধান যে কোরআন থেকে দিয়ে থাকেন সেই কোরআনই হল দেল কোরআন। আর যাদের দেল বা হৃদয় কোরআন হয়ে যায় তাদের বলা হয় দেল কোরআনের হাফেজ। কোরআন একটি ঐশী গ্রন্থ যার মধ্যে মানব জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে। আর এই কোরআন কোথায় সংরক্ষিত আছে? এই কোরআন আছে লৌহে মাহফুজে সংরক্ষিত। এই বিষয়গুলো মোটামুটি সবাই জানেন। তাছাড়া এটাও জানেন যে এই কোরআন একদিনে একবারে নাজিল হয়নি, বরং ধীরে ধীরে নাজিল হয়েছে। অর্থাৎ যখন যে সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যার সমাধানের জন্য কোরআনের সেই অংশ বাকি সেই আয়াতগুলো নাজিল হয়েছিল। অর্থাৎ আমরা যে কোরআন দেখছি এই কোরআনের সঠিক রূপ এরকম নয়। কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত, সেখান থেকে ধীরে ধীরে নাজিল হয়েছে। অর্থাৎ পাতার কোরআন নাজিল হয়নি, কালির কোরআন না, সেটা নাজিল হয়েছিল রাসুলের কাছে। তারপর মানুষ সেগুলোকে কি লিখে রেখেছেন, তারপর একত্র করেছেন এখন, কিন্তু এটা ধীরে ধীরে নাজিল হয়েছে। কিন্তু লৌহে মাহফুজে কোরআনটি একত্রেই সংরক্ষিত ছিল। সেটা কিভাবে লেখা ছিল, কেমন কাগজে লেখা ছিল, সেটা আলাদা বিষয়, কিন্তু সেটা একত্রে সংরক্ষিত। আর আমাদের হাতে যে কোরআন আছে এখন আমরা যেটা দেখি এগুলো হচ্ছে সেই নাজিলকৃত কোরআনের অংশকে মানুষ একত্র করে লিখে রেখেছেন এবং সেটাকে কি এখন যুগের চাহিদায় কাগজে ছাপিয়েছেন। তারপর এখন তো মোবাইল অ্যাপসের মধ্যে পাওয়া যায়, কিন্তু লৌহে মাহফুজে যে কোরআন ছিল সেটা কিন্তু এরকম না, বা যেটা আছে সেটাও কি হুবহু এরকম না। তবে তার ভাবার্থ বা কথা কি একই। অর্থাৎ লৌহে মাহফুজে যা আছে তাই কি রাসুলের কাছে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমাদেরকে তা জানিয়েছেন এবং তার অনুসারীরা কি তা লিপিবদ্ধ করে রেখেছেন এবং আমরা কি সেই অনুযায়ী কি জীবনের সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করে থাকি। একজন মুসলিম হিসাবে এটা মুসলিম সমাজের যারা আছেন তারা করেন, তাছাড়া যারা অমুসলিম আছেন তারাও কি কোরআনের বিভিন্ন বিষয় থেকে উপকৃত হচ্ছেন, কারণ এটা সমগ্র মানব জাতির জন্য। কিন্তু এই কোরআনকে দেল কোরআন বলা হয় না। যেমন মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন যখন যুদ্ধের ময়দানে আমিরে মুয়াবিয়ার সমর্থকরা ছলনা করল যে কোরআনের মধ্যে বল্লম লাগিয়ে তুলে ধরল উঁচু করে ছিদ্র করে, কোরআন কিন্তু ছিদ্র করে তুলে ধরেছিল, তো বলতে গেলে কোরআনের অবমাননা তখনই প্রথম হয়েছিল। তো সেটা দেখে যখন মাওলা আলীর সমর্থক গোষ্ঠী বলছিলেন যে এখানে তো কোরআনের অবমাননা হচ্ছে বা এটা আমাদের কাছে খুব খারাপ লাগছে, আমাদের উচিত যুদ্ধ থামিয়ে দেওয়া, এটা আমরা সহ্য করতে পারছি না, তখন মাওলা আলী বলেছিলেন যে এই কোরআন নির্বাক কোরআন আর আমি সবাক কোরআন। অর্থাৎ এই কোরআন কথা বলতে পারে না কিন্তু আমি কথা বলতে পারি, আমি যেটা বলছি তোমরা সেটাই করো। তো সেই সময় তারা সেই কথাটা বুঝলো না বা কি শুনলো না, পরে যেভাবেই হোক যুদ্ধ থামানো হলো। তার পরবর্তীতে কি হলো এটা তো মোটামুটি সবাই জানে যে সেটা রেশ শেষ পর্যন্ত কারবালার ময়দানে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। তো এই যে মাওলা আলী বললেন যে আমি হচ্ছি সবাক কোরআন, এই যে তিনি যে বললেন আমি সবাক কোরআন, জীবন্ত কোরআন, কথা বলতে পারা কোরআন, কারণ হচ্ছে তার হৃদয়ের মধ্যে ছিল দেল কোরআন বা তার দেলটাই কি কোরআন হয়ে গিয়েছিল। আর তিনি ছিলেন কি দেল কোরআনের হাফেজ।
তো বাইরের কোরআনের বিষয় লোহে মাহফুজ সংরক্ষণ খাতায় লেখা এগুলো তো আমরা বুঝলাম, তো সাধকের যে দেল কোরআন হৃদয়ের যে কোরআন সেটাও তো তাহলে লোহে মাহফুজই সংরক্ষিত। সেই লোহে মাহফুজ কি? সেই লোহে মাহফুজ হচ্ছে সাধকের মস্তিষ্কে যে সংরক্ষণাগার আছে, মেমোরি আছে, সেইটা সেখানে কি দেল কোরআন সংরক্ষিত থাকে। অর্থাৎ মস্তিষ্কের স্মৃতিফলকে সাধকের যে স্মৃতি সেখানে কি থাকে, তার দেল কোরআন সংরক্ষিত থাকে। আর সেটাই হচ্ছে কি এই মানব দেহের মধ্যে থাকা লৌহে মাহফুজ, যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে, তা আছে কি এই ক্ষুদ্র মানব দেহ ভাণ্ডে। তো এই বাইরে যদি লৌহ মাহফুজ থাকে তাহলে কি এই ভিতরে লৌহ মাহফুজ আছে, সেটা কোথায়? সেটা হচ্ছে সেই মেমোরি, সাধকের স্মৃতি সংরক্ষণাগার, সেখানে কি দিল কোরআন সংরক্ষিত থাকে। এবং যখন প্রয়োজন হয় তখন কি তা নাজিল হয়। নাজিল অর্থ কি? নেমে আসা, অবতরণ করা। বাংলায় এরকম মানে বলতে হয়, আরবিতে বললে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন যে হ্যাঁ হ্যাঁ কোরআন নাজিল হয়ে আসলো, ব্যাপারটা জানি কেমন। কিন্তু যখন আমি বলবো যে সাধকের স্মৃতি থেকে কথাটি সংরক্ষিত ছিল, সেটা কি অবতরণ হয়ে বা নেমে এসেছে তার কণ্ঠে, মুখ দিয়ে, ওহি কি জিব্রাইল আলাইহিসালাম নিয়ে আসতেন রাসুলের কাছে, রাসুল আমাদের কাছে সেটা পৌঁছে দিয়েছেন। তো সেই লোহে মাহফুজ থেকে অবতরণ করে কোথায়, এই মুখের মধ্যে, জবানে। এখানে অবতরণের কাজটি কে করল? জবান। সে অবতরণ করে বের করে দিল। তাহলে সাধকের লোহে মাহফুজ থেকে বা হৃদয় থেকে কি আসলো? সেই দেল কোরআনের যে কথা বা আয়াত বা সুরা সেগুলো কি নেমে আসলো তার জবানে। এখানে একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি, সেটা হচ্ছে মস্তিষ্ক কিন্তু কলব না, আবার এই মাংসপিণ্ডও কি কলব না। কলব অতি সূক্ষ্ম একটি বিষয়, মানে আধ্যাত্মিকতায় যে কলবটা বোঝায়, যেমন এখানে যে কলব আছে এটা মূলত মেডিকেল সায়েন্স বা ডাক্তাররা এটাকে কলব বলেছেন। এই কলবের ব্যাপারে যেমন বলা হয়ে থাকে যে কলব সাদা হয় বা কালো হয়ে যায় পাপের কারণে, তো এই ব্যাপারটা আলাদা। আমি এ ব্যাপারে আগেও দু একবার আলোচনা করেছি, এখানে সেই বিষয়টা আলোচনা করে এই বিষয়টাকে এলোমেলো করতে চাচ্ছি না। তো যেটা বলতে চাচ্ছি, মস্তিষ্ককে আমি কলব বলছি না, কলব অতি সূক্ষ্ম বিষয়, এটা কোনো মাংসপিণ্ডের মতো না, কিছুই না, এটি অতি সূক্ষ্ম একটি বিষয়। তো সেই কলবের মধ্যে বা যে সূক্ষ্ম যে জিনিসটা আছে আমাদের মধ্যে, সেই কলবের মধ্যেই কি এই দেল কোরআন রয়েছে। কিন্তু মস্তিষ্ক বা মেমোরি কি কলব নয়। এখন কথা হলো সেই দেল কোরআনের আয়াত বা সুরা এগুলো কি বা জ্ঞান কি, সেটা হচ্ছে আত্মজ্ঞান। একজন সাধক যখন সাধনার দ্বারা বোধি প্রাপ্ত হয়, চেতনা যখন জাগ্রত হয়, যখন আত্মজ্ঞান লাভ করে, তখনই কি তার হৃদয় কোরআন হয়ে যায়, দেল কোরআন হয়ে যায়। সে যখন যা ব্যক্ত করেন তখন কি তার দেল কোরআন থেকেই ব্যক্ত করেন। তাই আমরা এখনও মনীষীদের বাণী, ওলিদের বাণী কি পালন করার চেষ্টা করি, সবাই করেন, বাজারে বিভিন্ন বইও পাওয়া যায়। কেন আমরা এই সব জ্ঞানীদের কথা, মনীষীদের কথা, মহাপুরুষদের কথা কেন পালন করার চেষ্টা করি, কেন তা লিখে রাখার চেষ্টা করি, কেন তা প্রচার করি? কারণ এগুলো তাদের দেল কোরআন থেকে বের হয়েছিল, এগুলো অতি মূল্যবান কথা। সাধারণ মানুষ এইসব কথাবার্তা বলতে পারেন না, সাধারণ মানুষের কথা কেউ কিন্তু প্রচার করে না, মনীষীদের কথাই প্রচার করেন। আবার একজন সাধারণ মানুষ অনেক ভারী কথা বলুক, সেটার কি প্রচার নাই বা কেউ গ্রহণ করে না। আবার অনেক জ্ঞানী ব্যক্তি যখন কোনো সামান্য কথা, সাধারণ কথা বলেন, তখন আমরা সেটার অনেক গুরুত্ব দিই। কারণ কি? কারণ সেটা তার দেল কোরআন থেকে এসেছে, এটা গুরুত্বপূর্ণ। আর একজন অজ্ঞানী ব্যক্তি, ফালতু ব্যক্তি, সাধারণ ব্যক্তি অনেক ভারী কথা বললো কি, আসলে কি সেটা তার অভিজ্ঞতা থেকেই বলেনি, তাই আমরা সেটার গুরুত্বই দিই না। তাহলে এটা বোঝা যায় যে একজন আত্মজ্ঞানী ব্যক্তি হচ্ছে কি দেল কোরআনের হাফেজ, আর আত্মজ্ঞান হচ্ছে কি সেই দেল কোরআনের জ্ঞান। অর্থাৎ আমরা যাদেরকে আত্মজ্ঞানী বলি
তারাই হচ্ছেন দেল কোরআনের হাফেজ, বা যাদেরকে দেল কোরআনের হাফেজ বলি তারাই হচ্ছেন কি প্রকৃত আত্মজ্ঞানী। এখন অনেকেই বলতে পারেন যে কোরআন ছাড়া কিভাবে আত্মজ্ঞানী হওয়া যায়, বা একজন আত্মজ্ঞানী ব্যক্তি কিভাবে এই লিখিত কোরআন বা পাতার কোরআন বা কাগজের কোরআন না জেনে থাকতে পারেন, এরকম প্রশ্ন অনেকেই করতে পারেন যে এটাই তো সেই মূল জ্ঞান, এর বাইরে তো কিছু নেই। এরকম অনেকে ভাবতে পারেন না যে এটা বাদ দিয়ে তাহলে কেন আত্মজ্ঞানের কথা বলা হচ্ছে, একজন আত্মজ্ঞানী ব্যক্তি কেন এই কোরআন সম্পর্কে জানবেন না। এ ব্যাপারে বেশি কিছু বলার ইচ্ছা নেই, তবে ছোট করে কিছু কথা বলছি। সেটা হচ্ছে, প্রথমেই বলেছিলাম বা আপনারাও জানেন যে কোরআন ধীরে ধীরে নাজিল হয়েছিল, অর্থাৎ 23 বছর সময় লেগেছিল এই কোরআন নাজিল হতে সম্পূর্ণ। তো রাসুলের প্রথম সারির যেসব সাহাবাগণ ছিলেন তারা সবাই কি এই 23 বছর রাসুলের সাথী ছিলেন? ছিলেন না। অনেকেই দেখা গেছে যে একদিন, কেউ এক বেলা, কেউ হয়তো বা 2-3 মাস এরকম, আবার কেউ কেউ দেখা গেছে কি যে এক মুহূর্তের জন্য রাসুলের সাক্ষাৎ পেয়েছেন, তারাও কিন্তু সাহাবি। তারপর আবার দেখা গেছে যে কেউ কেউ 1 বছর পরে, 6 মাস পরে মারা গেছেন। এখন আপনারাই বলুন, যদি কোরআনের এই লিখিত যে জ্ঞান, এটাই যদি পূর্ণ আত্মজ্ঞানের কথা হয়ে থাকে, এর বাইরে আত্মজ্ঞান না থাকে, বা আত্মজ্ঞানী ব্যক্তিকে এই কোরআন জানতেই হবে এরকম শর্ত হয়ে থাকে, তাহলে কি বর্তমানের মানুষরা সাহাবিদের চাইতে বেশি আত্মজ্ঞানী? কারণ যেই সাহাবি 4-5 বছর ছিলেন রাসুলের কাছে বায়াত হওয়ার পর বা সাহাবি হওয়ার পর, তিনি তো 23 বছর ছিলেন না, সম্পূর্ণ কোরআন তো তখন নাজিলই হয়নি, তাহলে তিনি কি আত্মজ্ঞানী ছিলেন না? তাদের চাইতে কি বর্তমানের আলেম ওলামাগণ যারা কোরআন মুখস্থ করছেন তারা কি বেশি আত্মজ্ঞানী? এমনটা কি কেউ ভাবেন কিনা যে সাহাবিদের চাইতে আপনারা বা এইসব আলেম ওলামাগণ বেশি জ্ঞানী? কারণ তারা তো সম্পূর্ণ কোরআন পায়নি, অল্প কিছু সূরা পেয়েছিল, কেউ হয়তো বা অল্প কিছু আয়াত পেয়েছিল। আর এখন তো সবাই 30 পারা পাচ্ছে, তাহলে কি সেসব সাহাবিদের চাইতে তাদের বা বর্তমানের আলেম ওলামাদের বেশি আত্মজ্ঞানী হওয়ার কথা না? কোনো বর্তমানের আলেম ওলামাগণ কি বলেন যে তারা সাহাবিদের চাইতে বেশি জ্ঞানী? না, বলেন না। কারণ এটা তারা সবাই জানেন যে মূলত সাহাবিদের আত্মজ্ঞান ছিল, তারা রাসুলের সাথে ছিলেন। তো এটা স্পষ্ট যে যে ব্যক্তি সম্পূর্ণ কোরআন জানতেন না বা নাজিলই হয়নি যখন, তখনও কি তারা আত্মজ্ঞানী ছিলেন? অর্থাৎ কি তখন তারা দেল কোরআনের হাফেজ ছিলেন, তার লোহে মাহফুজে, প্রত্যেকটি সাহাবির লোহে মাহফুজে সেই কোরআন সংরক্ষিত ছিল, তারা তাদের জীবনে সেটার প্রয়োগও করেছেন। আর তাই বর্তমানের কোরআন জানা, এই 30 পারা কোরআন জানা আত্মজ্ঞানীরা কি সাহাবিদের মতো মহাজ্ঞানী নয়? অথচ কি তারা এই কোরআন সম্পূর্ণ পায়নি, কারণ 23 বছর ধরে নাজিল হলো। যারা 10 বছরে মারা গেল বা 5 বছরে, 1 বছরে, 2 মাসে, তাদের কি অবস্থা তাহলে? তবে কি বর্তমানের কোরআনের হাফিজরা বা যারা কোরআন চর্চা করেন বা যারা এই কোরআনের জ্ঞানকে সীমাবদ্ধ একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে রেখে দাবি করেন যে এখানেই সব আত্মজ্ঞান, এর বাইরে নেই, বা একজন আত্মজ্ঞানীকে অবশ্যই পুরো কোরআন জানতে হবে, পুরো কোরআন না জানলে আত্মজ্ঞানী হওয়া যাবে না, এই সেই কথাবার্তা বলেন, তারা কি তবে সেই সব সাহাবিদেরকে কে অবজ্ঞা করছেন বা মনে করছেন যে তারা মানে অজ্ঞানী ছিল, তাদের মধ্যে আত্মজ্ঞান ছিল না, এই সেই? এটা মনে করলে সম্পূর্ণই আপনাদের বিষয়, এটা জাস্ট আমি বোঝানোর জন্য বললাম যে কেন আত্মজ্ঞান এই কোরআনের মধ্যে সীমাবদ্ধ নয়, বা এই কোরআন সম্পূর্ণ না জানলেও একজন ব্যক্তি কেন আত্মজ্ঞানী হতে পারেন। তাছাড়া কোরআন নাজিল হয়েছে 1400 বছর আগে, কিন্তু এর আগেও কি বহু সভ্য জাতি ছিল, বহু মুসলমান ছিল, বহু ধর্মের মানুষ ছিল, সেখানে কি কেউ বলেনি সত্য কথা বলতে, চুরি করা যাবে না, দয়াবান হতে, ক্ষমা করতে, ভালো উপদেশ দেওয়া, এগুলো কি ছিল না? কোরআনের মধ্যে থাকা যে সুন্দর সুন্দর কথাগুলো আছে, এগুলো কি কোরআন নাজিল হওয়ার আগে ছিল না? বা এগুলোর মধ্যে থেকে কি কিছুই আরবের মানুষ জানতো না? হতে পারে নামাজের নির্দিষ্ট পদ্ধতি, রোজার পদ্ধতি বা কিছু শরীয়তের বিধিবিধান আছে, সেগুলো আলাদা কথা, কিন্তু সত্য বলতে হবে, বৈধভাবে উপার্জন করতে হবে, তাছাড়া দয়া দেখাতে হবে, ক্ষমা করতে হবে, এই গুণগুলো, এগুলো কি কোরআনের বাইরে নেই? কোরআন নাজিল হওয়ার আগে কি এগুলো ছিল না? আগেকার মহাজ্ঞানীরা কি এগুলো বলেন নাই? অবশ্যই বলেছিলেন, যুগে যুগে মহাপুরুষগণই মানুষকে পথ দেখিয়েছেন যখন এই কোরআন ছিল না।
তারা কোথায় থেকে এসব কথা পেল? তারা পেয়েছে তাদের দেল কোরআন থেকে, তাদের লোহে মাহফুজে যে কোরআন সংরক্ষিত, ঈশ্বর প্রদত্ত যে জ্ঞান, তারা যে চেতনা লাভ করেছিল সেখান থেকেই কি যুগে যুগে মানুষকে এই জবানের মাধ্যমে তাদের জ্ঞান অবতরণ করেছে, জবানের মাধ্যমে তারা কি তা বিলিয়ে দিয়েছে মানুষকে। তাই কোরআন নাজিলের আগেও মানুষ জানতো সত্য কথা বলতে হবে, বৈধ পথে উপার্জন করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না, খুন করা যাবে না, এগুলো মানুষ কি অনেক আগে থেকেই জানতো। কাদের মাধ্যমে জানতো? মহাজ্ঞানীদের দ্বারা জানতো। তাছাড়া কিছু বিষয় তো এরকম যে যেখানে সভ্যতার আলো পৌঁছায়নি, এখনও পৃথিবীর বিভিন্ন জায়গা আছে যেখানে সম্পূর্ণভাবে কি এই আধুনিক যুগের যে সভ্যতা এগুলো পৌঁছায়নি, কোনো গ্রন্থের দাওয়াতি সেখানে যায়নি, তারাও কি কিছু বিষয় আছে মেনে চলেন, তারাও সঙ্ঘবদ্ধভাবে কিছু নিয়মকানুন মেনেই চলছেন। তাদের মধ্যে থেকে যারা জ্ঞানী ছিল তারা কি তাদেরকে যেভাবে জীবন চালনা করতে বলেছেন তারা সেভাবে জীবন পরিচালনা করছেন, সেখানে কি মারামারি খুনাখুনি এগুলো কি নিষিদ্ধ, ভালো না, তারাও এটা বুঝেন যে এটা ঠিক না। তাদের কাছে তো কোনো কোরআন যায়নি, তাহলে তারা এটা বুঝলো কিভাবে? তারা এটা বুঝেছেন তাদের মধ্যে থাকা মহাজ্ঞানীদের কাছ থেকে। আর এভাবেই যুগে যুগে মহাপুরুষগণের দ্বারা ঐশী বাণীগুলো কি মানুষের কাছে পৌঁছে যেত। তাছাড়া কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান, মানে হচ্ছে পার্থক্য করা। কিসের পার্থক্য করা? ভালো মন্দের, সত্য মিথ্যার, আলো অন্ধকারের পার্থক্য। তো একজন ব্যক্তি যখন ভালো মন্দ, সত্য মিথ্যা, আলো অন্ধকারের পার্থক্য করতে পারেন, তখন তিনি নিজেও কি ফুরকান হয়ে যান, ফারুক হয়ে যান। কারণ তখন তার দেল কোরআন জাগ্রত থাকে, সে ভালো মন্দ বুঝতে পারে, এর জন্য তার কোনো গ্রন্থের জ্ঞানের প্রয়োজন হয় না। এরকম অনেক মানুষ আছেন যারা কোনোদিন কোনো গ্রন্থ পাঠ করেননি, গ্রন্থের কথা শুনেননি, জানেন না, তারাও কি ভালো মন্দের বিচার করতে জানেন, কারণ তারা আত্মজ্ঞানী ছিলেন। এখনও এরকম অনেক মানুষ আছেন যারা এই কোরআন পড়েনি, বাইবেল পড়েনি, গীতা পড়েনি, কোনো স্কুল কলেজে পড়েনি, তবু কি তারা অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত মানুষও কি তাদের মূল্যায়ন করেন। এই দেশেও অনেক এরকম মহাপুরুষগণ আছেন যাদের একাডেমিক লেখাপড়া, প্রাতিষ্ঠানিক লেখাপড়া নেই তেমন একটা, বা অনেকের তো নেই, তবুও কি অনেক শিক্ষিত মানুষ তাদের নিয়ে এখন গবেষণা করছেন। কেন? কারণ তাদের হৃদয়টায় কি দেল কোরআন ছিল, তারা সেখান থেকে কথা বলেছেন, যেহেতু তা ঐশী বাণী ছিল। আল্লাহ যদি বলতে না দিতেন, ঈশ্বর যদি বলতে না দিতেন, সেই ক্ষমতা না দিতেন, চাইলেই কেউ সেই মূল্যবান মূল্যবান কথাগুলো মানুষকে উপহার দিতে পারতেন না। আপনি আমি চাইলেই ভালো কিছু কথা মানুষকে বলতে পারি না। আর তারা লেখাপড়া না করে, কোনো শিক্ষা দীক্ষা না নিয়ে কিভাবে বলতেন? অবশ্যই সেই জ্ঞান ছিল কি ঐশী জ্ঞান। তাই অনেকে এরকমও বলে থাকেন, দেল কোরআনের হাফেজ যারা তাদের আয়াত কোরআন লাগে না, অর্থাৎ যাদের হৃদয়টাই কোরআন হয়ে গেছে তাদের কোনো কিছু বোঝার জন্য, পার্থক্য করার জন্য এই আসমানি গ্রন্থ যে কোরআন, পাতার কোরআন যেটা এখন বর্তমানে করা হয়েছে, এটা তাদের পড়তে হবে, বিশ্লেষণ করতে হবে, এরকম বাধ্যতামূলক কিছু নয়। তাই অনেকেই বলে থাকেন যে দেল কোরআনের হাফেজ যারা তাদের আয়াত কোরআন লাগে না, অর্থাৎ যাদের দেলই কোরআন হয়ে গেছে তাদের কোনো সমস্যার সমাধানের জন্য, কোনো কিছু বোঝার জন্য, বোঝানোর জন্য এই কোনো পাতার কোরআন বা লিখিত কোনো কোরআন সম্পর্কে তাদের খুব বেশি জানার প্রয়োজন পড়ে না, তাদের ভেতর থেকেই কি তারা সেই সমস্যার সমাধান মানুষকে দিতে পারে। তাছাড়া এই কোরআন থেকেও যে বিশ্লেষণ, যে জ্ঞান, যে কথাবার্তা যারা বলছেন তারাও তাদের হৃদয় থেকেই কথাগুলো বলছেন। কারণ কোরআন ছোট একটি বই, সেটা ব্যাখ্যা করতে কত গ্রন্থ লেখা, কত কিছু, সেগুলো কোথায় থেকে হচ্ছে? মানুষের হৃদয় থেকেই হচ্ছে। অর্থাৎ যারা সঠিকভাবে এই কোরআনের ব্যাখ্যা করছেন তাদেরকেও কি দেল কোরআনের হাফেজ হতে হচ্ছে, হৃদয় থেকেই কথা বের করতে হচ্ছে। তবে শেষে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এখানে বারবার বলা হচ্ছে দেল কোরআন, কোরআন, কোরআন। এই যে কোরআন কথাটা, এটা মূলত বাহ্যিকভাবে বোঝায় যে ওহি প্রদত্ত জ্ঞান, যে ওহিতে যে কোরআন এসেছে সেটার কথা। এখানে বারবার যে দেল কোরআনের কথা বলা হচ্ছে এইটা সেই কোরআনের সাথে মিল রেখে বলা হচ্ছে, কিন্তু মূলত এই কোরআনের সাথে সেই কোরআনকে এক করে বলা হচ্ছে না। এখানে অনেকেই ভুল বুঝতে পারেন যে তবে কি ওহির মাধ্যমে আসা এই কোরআনের মতো সেটা সেই রকম কোনো কোরআন না। আত্মজ্ঞানীদের কোরআন এরকমভাবে লিপিবদ্ধ আকারে কোনো নির্দিষ্ট সীমার মধ্যে থাকে না, তাদের জীবনের প্রয়োজনে, তার সময়ের প্রয়োজনে তাদের এই কোরআন কি বের হয়।
তবে শেষে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, অনেকে এখানে ভুল বুঝতে পারেন, সেটা হচ্ছে এখানে যে বারবার বলছি কোরআন কোরআন কোরআন, এটা মূলত সাহিত্যের ভাষা হিসেবে ধরা হচ্ছে। কোরআন দ্বারা ঐশী গ্রন্থ কোরআন কি বোঝায়? দেল কোরআন বলার মানে হচ্ছে যে আল্লাহ প্রদত্ত জ্ঞান, অর্থাৎ যখনই আমি দেল কোরআন বলছি সেটা সাহিত্যের ভাষায়, অর্থাৎ এর মানে হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান যা সাধকের হৃদয়ে আল্লাহ ঢেলে দেন। এটা কোনো পাতার কোরআনের যে জ্ঞান এরকম কিছু না, অর্থাৎ এই যে কোরআন এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, একভাবেই আছে। আপনার কাছে যে কোরআন, আমার কাছে সে কোরআন, অন্যজনের কাছেও কি সেই কোরআন। কিন্তু এখানে দেল কোরআনের যারা হাফেজ, একজন অলির সাথে কি অনেক সময় আরেকজন অলির কথা কি মিলছে না, কারণ সেটা তার দেল কোরআন। অর্থাৎ কি তার দেল কোরআন দ্বারা কি বোঝাচ্ছি, মানে এরকম কোনো নির্দিষ্ট কিতাব না, সেটা হচ্ছে তার প্রয়োজন অনুসারে আল্লাহ প্রদত্ত যে জ্ঞানটা সে লাভ করেন সেটা, অর্থাৎ ইলহামের মাধ্যমে হোক, নেদার মাধ্যমে হোক, স্বপ্নের মাধ্যমে হোক, যেভাবেই হোক, অলিদের হৃদয়ে আল্লাহ যে জ্ঞান ঢেলে দেন, এই যে আল্লাহ প্রদত্ত ঢেলে দেওয়া যে জ্ঞান, এটাই হচ্ছে কি সেই দেল কোরআন। অর্থাৎ দেল কোরআন মানে কি নির্দিষ্ট কিতাবের মতো কোরআন নয়, এখানে ওইভাবে আয়াত থাকতে হবে, সুরা থাকতে হবে, এরকম কোনো কথা না। একজন সাধকের হৃদয়ে যে কোরআন থাকে সেখানে এভাবে আয়াত থাকে, এভাবে সুরা থাকে, এরকম না। তার যখন যেটা প্রয়োজন তখন কি আল্লাহ প্রদত্ত সেটা তার কাছ থেকে বের হয়ে আসে, এই হচ্ছে কথা। অর্থাৎ জ্ঞান এটা নির্দিষ্ট কোনো সীমানা নেই, এক একজনেরটা এক এক রকম হতেই পারে, কিন্তু এই যে কোরআন এটা কিন্তু সবার একই, আপনার বাসায় যেটা আমার বাসায় হচ্ছে সেটা। তাছাড়া কি এটা একটা নির্দিষ্ট সীমা আছে, ব্যাখ্যা বিশ্লেষণ অনেক হতে পারে কিন্তু একটা সীমা আছে, এখানে আয়াত কোরআন ইত্যাদি অনেক ব্যাপার স্যাপার আছে, কিন্তু দেল কোরআনের বিষয়ে এত কিছু নেই। সেটা হচ্ছে কি সীমাহীন অনন্ত জ্ঞান, স্থান কাল পাত্র অনেক কিছুর উপরে কি সেই কোরআন নির্ভর করে। অর্থাৎ মরুভূমিতে বসবাস করা কোনো অলির কাছে গেলে যে উপদেশ তিনি দিবেন, শস্য শ্যামলা এই ভারতীয় উপমহাদেশের অলিরা সেই উপদেশ দিবেন না, সেখানকার ফতোয়া একরকম হবে, এখানকার ফতোয়া একরকম হবে, এই জায়গার মানুষের সমস্যা একরকম, ওইখানকার মানুষের সমস্যা একরকম। তাই তাদের দেল কোরআন অনুযায়ী কি তারা সেই জায়গার মানুষদেরকে সমাধান দিবেন বা তার অনুসারীদেরকে সমাধান দিবেন। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এই জন্য দেল কোরআন শব্দটি ব্যবহার করা হয়, মানে কোরআন বলা হয় যে কোরআন মূলত কি মানুষের সকল সমস্যার সমাধান। অর্থাৎ যখনই আমরা কোনো সমস্যায় পড়ি তখন কি কোরআন থেকে সেটা সমাধান খোঁজা হয়। তো যারা দেল কোরআনের হাফেজ বা যে দেল কোরআন বলছি তাদের ব্যাপারটা হচ্ছে তাদের এরকম কোনো গ্রন্থের সহযোগিতা লাগে না, তারা নিজেরাই তাদের দেহের মধ্যে বা তাদের সেই জগতে, দেহের জগতে, অন্তর্জগতে প্রবেশ করে, হৃদয়ের জগতে প্রবেশ করে সেই সমাধান খুঁজে বের করে আনতে পারেন, এই হচ্ছে বিষয়। তাই আবারও বলছি এখানে দেল কোরআন দ্বারা পাতায় লিখিত কোনো নির্দিষ্ট কোরআনের মতো কোরআনকে বোঝানো হচ্ছে না, এখানে দেল কোরআন শব্দটি হচ্ছে মূলত একটি সাহিত্যের ভাষা। এই জন্য বলা হয় যে অলিরা তাদের সকল সমস্যার সমাধান ধ্যানের জগতে গিয়ে, তাদের মনোজগতে গিয়ে নিজের হৃদয় থেকে কি বের করে আনতে পারেন। তাছাড়া আরও কিছু বিষয় ছিল যেটা এখানে আলোচনা করা সম্ভব না, এগুলো যার যার গুরুর কাছ থেকে সম্পূর্ণভাবে বুঝে নেবেন, কারণ গুরু ছাড়া দেল কোরআনের সম্পূর্ণ হাকিকত কেউ বোঝাতে সক্ষম নন, যাই বুঝবেন এগুলো শুনতে ভালো শোনা যাবে এই আর কি। আর গুরুর কাছে গেলেই কি প্রকৃত কোরআনের হাকিকত সম্পর্কে বুঝতে পারবেন, আর যখন এর হাকিকত বুঝতে পারবেন তখন আস্তে আস্তে আপনার হৃদয়টিও কি দেল কোরআনে পরিণত হতে থাকবে, আপনি নিজেও হয়ে উঠবেন একজন দেল কোরআনের হাফেজ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরও যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।